ভারতে 687টি পেজ ও অ্যাকাউন্ট বন্ধ করেছে ফেসবুক। ভারতে লোকসভা নির্বাচনের বাকি আর মাত্র কয়েকদিন, ঠিক এ সময়ে ফেসবুক কর্তৃপক্ষ সোমবার 687টি ভুয়া ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট মুছে দিয়েছে, এর বেশিরভাগই কংগ্রেস পার্টির। এ বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষ আরও একটি বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে ওই পেজগুলো সুসংগঠিতভাবে যথার্থ আচরণ করছিল না। ফেসবুক তার বিবৃতিতে বলেছে, ভারতে 687টি ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট আমরা মুছে দিয়েছি, এর বেশিরভাগে আমাদের স্বয়ংক্রিয় সিস্টেম শনাক্ত করে তা বন্ধ করে দিয়েছে। এসব পেজ ও অ্যাকাউন্ট ভারতে যথার্থ আচরণ করছিল না। এর সঙ্গে যারা যুক্ত তারা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আইটি সেলের সঙ্গে যুক্ত। এছাড়া ইন্ডিয়ান আইটি বিষয়ক প্রতিষ্ঠান সিলভার টাচের সঙ্গে যুক্ত অজ্ঞাত ব্যক্তিদের 15টি ফেসবুক পেজ, গ্রুপ ও অ্যাকাউন্ট মুছে দিয়েছে ফেসবুক। নিয়ম ভঙ্গের কারণে 321টি পেজ বন্ধ করে দিয়েছে ফেসবুক।